খুঁজে পাওয়া যায় না কেন আমার ডিমান্ড অনুযায়ী আমি সাপ্লাই দিতে পারছি না এই যে বলা হচ্ছে যে প্যালেস্টাইনের টাকাটা যায় এটা আসলে আপনারা কিভাবে এনসিওর করেন যে আসলে জিনিসটা যাচ্ছে আমরা কিন্তু ক্যাম্পেইন করছি মানবতার জন্য প্রায় 15 লক্ষ মিল দিয়েছিলাম আমাদের প্রথম ডোনেশনের টাকা থেকে বাইদুল ভাই হচ্ছে গিয়ে আকিজ ফুড এন্ড বেভারেজ যার প্রোডাক্টগুলো হচ্ছে মোজো ক্লেমন তার চিফ মার্কেটিং অফিসার সিএমও খ্রিস্টান সামন দিয়ে যাচ্ছে একটা স্টারবার্গের সামন দিয়ে দেখলো যে মাথায় হিজাব পরা কিছু মুসলিম সেখানে বসে কফি খাচ্ছে তারা ঢুকে উকি দিয়ে বলতেছে সেম টু ইউ you are হিসেবে mozo ইনিশিয়েটিভ নিচ্ছে এইটা আমার ছিল একটা স্ট্যান্ড আমার মতো আরো 50 500 কোম্পানি যদি আগে আসে সবাই যে কথা বলে आवाजগুলো উঠে তাহলে আজকে অ্যাগ্রেশন যেইভাবে হচ্ছে এইটা কিন্তু কিছুটা হলো চাপের মধ্যে পড়বে এবং বন্ধ হবে দামটা কি না বাড়াইলে হইতো না দোকান থেকে প্রোডাক্টটা খুব কুইক অফটেক হয়ে যাচ্ছে ওই দোকানের কাছে আমার সেলসম্যান গিয়ে কিন্তু দাঁড়াতে পারছে না তাহলে কি mozo একটা ধর্মীয় অনুভূতি নিয়ে ব্যবসা করলো কিনা এইটা আমিও ক্লিয়ার করতে চাই সালামু আলাইকুম মাইদুল ভাই কেমন আছেন তো মায়দুল ভাই থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মাইদুল ভাই হচ্ছে গিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ যার প্রোডাক্টগুলো হচ্ছে মোজো ক্লেমন তার চিফ মার্কেটিং অফিসার সিএমও অ্যান্ড মোজো একটা অসাধারণ ক্যাম্পেইন করছে করে যাচ্ছে এবং মোজো নিয়ে অনেক পজিটিভ আলোচনা আমাদের সারা বছর ধরে আগেও ছিল মাটা এখন অনেক বেশি সো আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কি প্রশ্ন করতে চান কর্তৃপক্ষ আকিজ কর্তৃপক্ষকে প্রথম প্রশ্ন গিয়ে পাওয়া যায় না কেন আসলে ধন্যবাদ ইয়াই ভাই আসলে মজো পাওয়া যায় না ব্যাপারটা যতটুকু সত্য রিসেন্ট টাইমে আজকে বাংলাদেশের লোকজনের যে ভালোবাসা মজুর প্রতি এইটাই কিন্তু তার প্রধান কারণ ভালোবাসা বেড়ে গেছে কনফিডেন্স বেড়ে গেছে খেয়ে তারা কোয়ালিটিতে কনফি কনফিডেন্স পাইছে যার জন্য তাদের অফটেক কনজামশন রেশু আগে পাঁচটা প্রোডাক্টের মধ্যে হয়তো বা তিনটা মজা যেত দুইটা মজা যেত এখন পাঁচটার মধ্যে পাঁচটাই যাচ্ছে দিস ইজ মেন রিজন যে মোজো পাওয়া যাচ্ছে না আর আরেকটা জিনিস সবার জ্ঞার্থেই জানাই যে কোনোভাবেই তো রাতারাতে ক্যাপাসিটি তো বাড়ানো যায় না তো আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা প্রোডাকশন দিচ্ছি কিন্তু মানুষের ভালোবাসার জন্য ডিমান্ডটা একটু বেশি আপনাদের জন্য আশার বাণী যে আমরা হয়তো বা দুই এক মাসের মধ্যে আপনাদেরকে এই ক্যাপাসিটি অনুযায়ী হয়তো আমরা ফুললি প্রোডাকশন দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো মজুর দাম বাড়ানো নিয়ে অনেকের অনেক মন খারাপ তো এখানে আমরা তো আমরা মোটামুটি একটা সময় ছিল ষাট টাকা সেখান থেকে একটা সময় সত্তর আশি এখন সেটা একশো তারপরে এইটা আসলে আমি বলতে চাই আসলে সবাইকে এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলতে চাই যে দাম বাড়ানোর যে ব্যাপারটা আসলে এইটা আমরা কিন্তু একশো টাকা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্ট এবং এটা কিন্তু আমরা বহু আগেই করেছি এখন থেকে প্রায় তেরো চোদ্দো পনেরো মাস আগেই কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লাস্ট অ্যাডজাস্টমেন্টটা করেছি যেটা নব্বই থেকে একশো করেছি তার আগে একটা জিনিস হইল যখন আমরা যখন আমাদের প্রাইসিং করি তখন আমাদের চিনির দাম ছিল বাহান্ন টাকা আর এখন আমরাই নিজেরাই জানি যে চিনির চিনি তো আমি কম করছি না আমাদের ফ্রেট শিপের খরচ বেড়ে গেছে আমাদের যে র মেটেরিয়াল রেজিন যেগুলো আছে সেগুলোরও খরচ বেড়ে গেছে এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা তো কিনে আনি ডলারের যে আমাদের ইয়া টাকার অ্যাগেনস্টে যে ডলারের দাম বেড়ে গেছে এখানে অনেক বেশি প্রাইস আগেও যে ষাট টাকা দিয়ে দিতাম সেটা হলো আমাদের একটা স্ট্র্যাটেজির পার্ট ছিল যে আসলে কত বেশি জনগণকে ট্রায়াল করানো যায় পিপল যদি যত বেশি ট্রায়াল করবে কনফিডেন্স আমি কোয়ালিটি ঠিক রেখে কোয়ালিটি ঠিক বলতে কোয়ালিটি আরও বেটার করে ইমপ্রুভ করে আমরা এটা দিতাম যখন আস্তে আস্তে এই ধরনের র মেটেরিয়ালের দাম বাড়ছে সব কিছু আনুষাঙ্গিক দাম বাড়ছে তখন কোনোভাবেই প্রাইসিং ধরে রাখা সম্ভব হচ্ছিল না তারপরে একটা মজো এবং কম্পিটিশন সেম টাইপের প্রোডাক্ট করতাম আপনার যেহেতু দুই লিটারে এখন একশো টাকা সেম কস্ট পড়ে এইখানে কোনোভাবেই একটা টাকা যদি কোনো জায়গায় সুযোগ থাকে সেইটা কিন্তু আমরা চেষ্টা করি কমিয়ে দেওয়ার এখন একদম সেম কোয়ালিটির প্রোডাক্ট কেউ যদি ঢেলে যদি আলাদা ব্লাইন্ড টেস্ট বলি আমরা যদি করে মোজো লাস্ট চার পাঁচ মাসে আমি যতবারই ব্লাইন্ড টেস্ট করছি প্রতিবারই কিন্তু এক নম্বরে ছিল তার মানে টেস্ট ওয়াইজও খুবই ভালো হয়েছে তো সেম কোয়ালিটির প্রোডাক্টের যখন একশো চল্লিশ বা পঞ্চাশ টাকা হয় আমরা সেখানে একশো টাকা দিচ্ছি এইটাই কিন্তু একেবারে মিনিমাম মার্জিন এইখানে কোনো রকম যে প্রফিট যে রেখে যে করা হচ্ছে তা কিন্তু না এটা অ্যাট পার এখন জনগণই বা পিপল এইটাকে আসলে ওভাবেই দেখতে চায় যে মজোর রেট একশো টাকা কেন যে এই প্রশ্নটা এই কারণেই কিন্তু একশো টাকা মজো এখন এই একশো টাকার কমে দেখবেন যে শুধু মজো না কোনো ব্র্যান্ড যদি একশো টাকার নিচে আসে কি না দেখবেন যে কোনো ব্র্যান্ডই কিন্তু একশো টাকার নিচে নেয় কারণ আসলে কারোই কস্টিং এখন পোষাচ্ছে না তো আমি সবাইকে এইটাই রিকোয়েস্ট করব যে একশো চল্লিশ টাকা বা একশো পঞ্চাশ টাকাই কিন্তু এটার মার্কেট ভ্যালু অরিজিনাল মার্কেট ভ্যালু আমরা চেষ্টা করছি কনজিউমারের এই টাকাটা সেভ করে মানে কোম্পানিতে এটা না এনে এটা কনজিউমারকে ওই বেনিফিটটা দেওয়ার জন্য প্যালেস্টাইন ক্যাম্পেইন নিয়ে আমরা যদি প্রশ্ন করি যে ক্যাম্পেইনটা যখন শুরু হয় যখন আপনারা শুরু করেন তখন আপনাদের আসলে চিন্তাটা কেমন ছিল তখন আপনারা জানতেন না এক্স্যাক্টলি যে ক্যাম্পেইনটা কেমন যাবে যে একটা টাকা করে প্যালেস্টাইনে যাবে অ্যান্ড দেন এখন অল অলমোস্ট ক্যাম্পেইনটা অনেক বছর হয়ে গেছে ছয় মাসের বেশি হয়ে গেছে এখন আপনি যখন ক্যাম্পেইনটাকে দেখেন এটার এক্সপেকটেশন কী ছিল এবং এটার আউটকামটা কেমন আসলো ধন্যবাদ আসলে এইটাই আমার জন্য সারপ্রাইজিং আসলে আমার মার্কেটিং কেরিয়ারে এটা একটা বড়ো লার্নিং আমরা সবসময় চেষ্টা কর করেই বা এই ধরনের মার্কেটিংগুলা ক্ষেত্রে আমরা সব সময়। একটু ওপেন হওয়ার চেষ্টা করি যে এই ক্যাম্পেইনগুলা আজকে নতুন ডিজাইন করা কিন্তু না অনেকেই এক টাকা দিছে দিয়ে এই ধরনের ক্যাম্পেইন করেছে এবং সাকসেস বা সাকসেস হয় নাই সেটা আসলে তাদের কাছে আমরা যখন এই ক্যাম্পেইনটা শুরু করি আমাদের মাথায় কিন্তু একটাই ছিল আমরা কিন্তু ক্যাম্পেইন করছি মানবতার জন্য আমরা গাজায় আমি ফার্স্ট মানে পায়নিয়ার হিসেবে মোজো ইনিশিয়েটিভ নিচ্ছে এইটা আমার ছিল একটা স্ট্যান্ড আমার মতো আরও পঞ্চাশ পাঁচশো কোম্পানি যদি আগে আসে সবাই যদি কথা বলে এই ধরনের কথাগুলো আওয়াজগুলো উঠে তাহলে আজকে আগ্রেশন যেইভাবে হচ্ছে এইটা কিন্তু কিছুটা হলে চাপের মধ্যে পড়বে এবং বন্ধ হবে এবং আমরা এখনও চাই বিলিভ করি যে আগ্রাসনটা বন্ধ হয়ে যাক কারণ এইটা গাজায় আজকে মজোর টাকা দিয়ে যতটুকু আমরা ওদের হেল্প করে যতটুকু পুনর্বাসনে কাজ করবো সারা ওয়ার্ল্ড থেকে যদি এই জিনিসটা আসে তাহলে কিন্তু অনেক বেশি আর অনেক কোম্পানি আছে। তো আপনার এই কথাটাই আসে যে প্রথম পর্যায়ে আমাদের কি বিলিভ ছিল আমাদের বিলিভ ছিল যে আসলেই আমাদের কনজিউমাররা এই ধরনের মানবতার পক্ষে কাজ করার জন্য ওরা রেডি আজকে আমি এক টাকা দিচ্ছি আমার হয়তো বা প্রফিট থেকে এক টাকা যাচ্ছে কিন্তু কনজিউমাররা যেভাবে সাপোর্ট করছে এবং এটা আমাদের বিলিভ ছিল আমাদের একটা ইয়ে ছিল যে কনজিউমার যেই টাকাটা দিয়ে সাপোর্ট করবে এইটা যেন পারফেক্টলি সেই জায়গা পর্যন্ত পারফেক্ট জায়গায় যেন পৌঁছে গাজা পর্যন্ত পৌঁছে আমরা এটা পৌঁছাইতে পেরেছি আর কনজিউমার রেসপন্সের জন্য দেখা যাচ্ছে যে আমরা যা এক্সপেক্ট করছি তার কিন্তু কয়েক গুণ বেশি আমরা কিন্তু বেটার রেসপন্স পেয়েছি তো এইটা হলো আসলে আনবিলিভেবল আমি মনে করি যে এইটা আমার এক্সপেকটেশনের ভিতরেও ছিল না ট্রু আপনাকে বুঝতে পারছিলেন যে মানুষ এত বেশি এটাকে ওন করবে কারণ আপনি যেটা বললেন যে আসলে অন্য অনেক ক্ষেত্রেই আমরা এদের জন্য দান করব বনাতদের জন্য দান করব বিভিন্ন সময় কিন্তু প্রোডাক্টের সাথে বা সার্ভিসের সাথে একটা টাকা এভাবে করে অনেক কোম্পানি চিন্তা করছে বাংলাদেশেও করছে দেশের বাইরেও করছে কিন্তু আমার মনে পড়ে না লাস্ট কবে মজু এবং প্যালেস্টাইনের যে কম্বিনেশনটা যেভাবে ক্লিক করছে অ্যাজ আ মানে বিজনেস কেস্টার যদি বলি এটা হচ্ছে গিয়ে মানে সুপার সাকসেসফুল তো বোধ ফিলন্থ্রফির জায়গা থেকে এবং বিজনেসের মার্কেটিংয়ের সেন্স থেকে তো এটাকে আপনার আসলে প্রেরিক করতে পারছেন যে মানুষ আসলে এই পরিমাণ আসলে জিনিসটাকে ওন করবে এই ক্যাম্পেইনটার সাথে আসলে এইটা কখনো প্রেডিক্ট করার মতো না আমরা যখন ক্যাম্পেন লঞ্চ করেছিলাম এটা ছিল আমরা একটা পজিটিভ মুভ মোজোর ক্ষেত্রে একটু আলাদাভাবে বলে নেই আমরা সব সময় কনজিউমারের যে আমাদের যে টিজি আছে এই টিজি প্রোফাইল যেমন আমরা এর আগে মোজো ব্যাম্বইজন করেছি আমাদের সাথে ইন্ডিয়া কিংবা পাকিস্তানের খেলা হয়েছিল আমরা কিন্তু মোজো নিয়ে পজিটিভ আমাদের কনজিউমাররা কি চায় এই ধরনের কাজ করতে চায় এই ধরনের কাজ দেখতে চায় এইরকম একটা ব্র্যান্ড থেকে একটা স্ট্রং মুভ চায় যে না আমাদের হয়ে কথা বলুক আজকে বাংলাদেশিরা কিন্তু গর্ববোধ করতেছে যে আমরা বিশ্বে প্রথম এবং সর্বপ্রথম এইরকম সাউন্ড দিয়ে একটা ব্র্যান্ড এইভাবে কাজ করছে এইটা কিন্তু আমাদের দেশের আমাদের এই আবার কনজিউমাররা খুব পজিটিভলি নিছে তো এটা আগেও বললাম যে এইটা আমার এক্সপেকটেশনের বাইরে যে এত পজিটিভলি নিবে তো এই কজ মার্কেটিং নতুন কিছু না এটাকে কজ মার্কেটিং বলে কজ মার্কেটিংয়ের এইটা নিয়ে আমরা যে তাদেরকে প্রপারলি দেখাতে পেরেছি যে না তোমার টাকা তোমার তুমি যেভাবে চাও সেভাবেই খরচ হচ্ছে এইটা কনজিউমার খুব ভালোভাবে নিয়েছে এবং সাথে সাথে মজুর যে সবচেয়ে বড় কথা ছিল টেস্টের কথা যদি টেস্ট যদি মজুর যদি ভালো না হতো তাহলে কিন্তু কনজিউমার কিন্তু এত পজিটিভলি বা অ্যাগ্রেশন দেখাইত না একটা দেশীয় পণ্য এই জায়গা থেকে দুইটা মেসেজ আমরা খুব ক্লিয়ার আসলে কনজিউমারদেরকে দিতে চাই আসলে দেশীয় পণ্য শুধু দেশীয় মাছ মুরগি এগুলাই খালি দেশীয় পণ্য না। এখন টেকনোলজি অনেক ইজি আজকে উন্নত বিশ্বে যেই ধরনের প্রোডাক্ট বানাতে পারে আমরা বাংলাদেশেও কিন্তু সেম টেকনোলজি এনে কিন্তু বানাতে পারি কিন্তু দেশীয় বলে যে আমরা ওইটাকে একটু ছোট করা বিশেষ করে টেকনোলজিক্যাল পার্টগুলোতে এখন কিন্তু তা না সবচেয়ে সারপ্রাইজিংলি ভাই এই ইয়াতে দেখি মানুষ জুতা কিনে আনতেছে এনে দেখতেছে দেশে এনে দেখতেছে মেড ইন বাংলাদেশ শার্ট প্যান্ট কিনে আনতেছে দেখতেছে বাংলাদেশ তার মানে বানাচ্ছি আমরা কিন্তু এইটা বিশ্বের কাছে প্রচার করতেছি না সবার কাছে প্রচার করতেছি আমাদের লোকদের কাছে জনগণের কাছে প্রচার করতেছি না এইটাই হাই টাইম রাইট টাইম যে দেশীয় পণ্য আমরা কিন্তু অনেক বেটার হয়েছে প্রডিউস করতেছি কোয়ালিটি দিয়ে প্রডিউস করতেছি যে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আরামচে কম্পিট করতে পারতেছে ইভেন দো এই ক্যাম্পেইনের পরে আপনার কাছে থেকে জানাচ্ছি মিডিল ইস্ট এবং মুসলিম কান্ট্রি এগুলো থেকে অনেক বেশি রেসপন্স পাইছি ভাই আমাদের এখানেও কি মজুক কি দেওয়া যায় কি না এটা নিয়েও আমরা কাজ করছি তো আই থিঙ্ক আমরা আশাবাদী যে আমরা খুব ইমিডিয়েটলি আপনারা আমাদেরকে অথবা বাইরেও দেখতে পাবেন দর্শকদের একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি যে এই যে বলা হচ্ছে যে প্যালেস টাকাটা যায় এক টাকা করে যায় এটা আসলে আপনারা কিভাবে এনশিওর করেন যে আসলে জিনিসটা যাচ্ছে এটা দর্শকদের একটা প্রশ্ন ধন্যবাদ এইটা আমিও ক্লিয়ার করতে চাই কারণ আমিও পোস্ট আমার মজর পেজে একদম পোস্টে খুব ক্লিয়ার করে দিয়ে দিয়েছিলাম যে কত টাকা আমরা আসলে দিয়েছি আমরা আলাজার ইউনিভার্সিটি বিশেষ করে আমরা এখান থেকে লোক পাঠিয়েছিলাম পাঠিয়ে দেখেছিলাম যেই সময়ের কথা বলছি ওই সময় হলো রমজান মাসে আমরা আসলে প্রায় পনেরো লক্ষ মিল দিয়েছিলাম আমাদের প্রথম ডোনেশনের টাকা থেকে আমরা প্রথমে রাফা সীমান্ত খোলা ছিল ওখানে লোক পাঠিয়েছি তারা বিভিন্ন জনের সাথে কথা বলে দেখছে মিশর থেকে কিছু ফুড আসে মিশরের সাথে তখন আমরা আলাজার ইউনিভার্সিটির যেহেতু এইটার উদ্যোগে ছিল এবং আশ ফাউন্ডেশন ছিল এই দুইজনকে আমরা ট্যাগ করে নিয়ে বললাম যে আসলে কারা কাজ করে আমরা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন যারা আছে তারা মেইনলি ইন্টারন্যাশনাল স্বীকৃত হয়েতে গাজায় কাজ করতে পারছিল তাদের থ্রুতে আমরা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের সাথে ইয়া করে কোল্যাবরেট করে আমরা এই টাকাটা ডোনেট করার পরে তারা কিন্তু আমাদের সাথে একটা এগ্রিমেন্টে আসে যে কত টাকা কিভাবে দিচ্ছে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের সাথে আমাদের আকিজ ট্রাস্টের এবং আমাদের মজুর কিন্তু একটা এগ্রিমেন্ট আছে ওই এগ্রিমেন্টের বলেই আমরা ওরা রান্না করে কিছু ভিডিও এবং ফুড যে যাচ্ছে সেগুলো ভিডিও প্যাকেট করে দিচ্ছে এগুলো পাঠা আমাদেরকে পাঠাইছে যে হ্যাঁ তোমাদের ইয়াতে আমরা এগুলো করলাম তো এর থেকে আসলে মানে কারণ আমাদের লোক বাংলাদেশী লোক নিজে পার্সোনালি উপস্থিত ছিলেন তো এইটাই আমরা জানাচ্ছি কারণ আমাদের কনফিডেন্স আমরা দিচ্ছি এইটাই আমরা জনগণকে জানাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমি আমার কাছে মনে প্র্যাকটিক্যালি তো প্যালেস্টাইনের যে সিচুয়েশন এখানে তো আসলে সাহায্য পাঠানোটা খুব সহজ না এই সেক্ষেত্রে থেকে যতটুকুই স্বচ্ছতার সাথে জিনিসটা করা যায় আমি তো ব্যাপারটা এরকম না যে এই বন্যার্থদেরকে টাকা দেওয়ার মতো তো আর না জিনিসটা তো বেশ ডিফিকাল্ট এবং মাঝখানে আমাদেরকে কিছু অর্গানাইজেশনকে ট্রাস্ট করতে হবে তো সেই জায়গাটার থেকে আমার কাছে যেটা ভাল লাগছে মজুর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা শুরু থেকেই এখানে একটা কাউন্টিংয়ের সিস্টেম রাখছেন সো দ্যাট আপনারা পাবলিকে ডেমনস্ট্রেট করতেছেন যে এই যে দেখো বোতল থেকে টাকা যাচ্ছে এবং এই পরিমাণ টাকা আমরা দিব তো সেই জিনিসটা আমার কাছে মনে একটা খুব চমৎকার বিষয় ছিল আস্থা অর্জনের ক্ষেত্রে এখানে আমার একটা কিছু মানুষের একটা নেগেটিভ কোয়েশ্চেন আসে আমি জাস্ট পাবলিক অপিনিয়ন বলছি নর্থ দেন আমি অপিনিয়নটার সাথে আমি অ্যাগ্রি করি বাট সেই জায়গাটার থেকে হচ্ছে গিয়ে যে প্রশ্নটা হইলো এরকম যে তাহলে কি মৌর্য একটা ধর্মীয় অনুভূতিকে নিয়ে ব্যবসা করলো কি না হ্যাঁ তো মানে এটা একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট কিন্তু এখানে কি তার একটা সুযোগ বুঝে একটা ধর্মীয় অনুভূতিকে নিয়ে এটা একটা বিক্রি করে দিল বিক্রি করে তার বিক্রি বাড়াইলো এটা কি আসলে মার্কেটিং এথিক্স বা বিজনেস এথিক্সে ঠিক আছে কি না এই প্রশ্ন এই ওনার সাথে আমি অ্যাগ্রি করি না বাট তারপরে আমি আপনার কাছে শুনতে চাই এটার উত্তর এইখানে আমি প্রথমেই বলেছি ভাই যে আসলে আমরা করছি কিন্তু মানবতার জন্য আসলে এখন মুসলিম জনসংখ্যা প্যালেস্টাইন তাদের নিপেরিত আজকে তারা না হয়ে যদি অন্য কেউ যদি এই জায়গাটা হয়তো তাদের জন্যও মজু দেখবেন যে হয়তো কাজ করে যাবে এখন আজকে মানবতার জন্য কাজ করছি এইখানে কোনো মুসলিম সেন্টিমেন্টের কোনো ইস্যু নাই আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই ইউরোপের একটা কথা আমার এই পরিচিত একজন খ্রিস্টান তারা বে সামন দিয়ে যাচ্ছে একটা স্টার স্টারবার্গের সামন দিয়ে দেখলো যে মাথায় হিজাব পরা কিছু মুসলিম সেখানে বসে কফি খাচ্ছে তো তারা ঢুকে উকে দিয়ে বলতেছে সেম টু ইউ ইউ আর মুসলিমস তার মানে ব্যাপারটা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটাকে এভাবেই কেউ গাজায় যে আগ্রাসন এইটাকে কিন্তু কেউ পজিটিভলি নিচ্ছে না আজকে দেখেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যেগুলো মুসলিম নন মুসলিম কান্ট্রি সেখানেও কিন্তু তা প্রতিবাদ হচ্ছে তারা তো মুসলিম না আসলে মুসলিম সেন্টিমেন্টের ইস্যু না গাজাকে সাপোর্ট করতেছে একটা মুসলিম কান্ট্রি এই জন্য মনে অনেকে মনে করতেছে যে এই বলতেছে যে ব্যবসা ব্যবসায় যদি এখানে যদি ব্যবসাই হইতো ভাই আমি ব্যবসায় প্রতি বোতল বেঁচে দুই টাকা পাইতাম এক টাকা তো আমি দিতাম না আমি কিন্তু বরঞ্চ এইটা কি করছি যে আমার প্রফিট থেকে একটা হেল্প করছি আরেকটা বড় কনফিডেন্সের বিষয় হলো মানুষ ততক্ষণ পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট করতো যদি আমার প্রোডাক্ট কোয়ালিটি যদি আমি যদি ডেটোরেট করতাম তাও কিন্তু করি নাই আজকে মানুষের কাছে কম্প্যারিজন চলে আসছে সেম জিনিসই মানুষ দিনের পর দিন বেশি টাকা দিয়ে খাচ্ছিলো এখন একটু কম পাচ্ছে তো এইখানে এই যে এই ধারণা অনেকেই করতে পারে এটা আসলে পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমার আমি আমার অনেকগুলো আমি র্যালিতে পার্টিসিপেট করছি অনেকগুলো মিডিয়াতে আমি বলেছি আজকে আমি করছি আরও বাংলাদেশে দুশো ইয়ে কোম্পানি আসুক করুক সেম জিনিসটাই করুক কোনো সমস্যা নাই এটা করতেই পারে এটা তো সবার জন্যই ওপেন এবং এইটা আমি মনে করি একটা মেসেজ আমি তো পাইনি আর এখানে ওইরকম কোনো ব্যবসা করার কোনো সুযোগ আসলে নেই এখন আপনার আমরা যদি আপনাদের কম্পিটিটারের দিকে তাকাই দেন আপনাদের কম্পিউনিটার হচ্ছে একশো পঞ্চাশ বছর ধরে আসে এবং পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা এবং সবচেয়ে বোথ ইন টার্মস অফ ব্র্যান্ডিং সাপ্লাই চ্যান্ড ডিস্ট্রিবিউশান সেই ক্ষেত্রে হঠাৎ করে তো আপনারা একটা বড় মার্কেট শেয়ার নিয়ে নিলেন যেটা হয়তো বা একটা কোম্পানি ভালো করলেও গ্র্যাজুয়ালি বড় হয় সেখানে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির প্রোডাক্টের জায়গায় আপনার একটা লোকাল কোম্পানি হঠাৎ করে মার্কেট শেয়ার আমি যদি খুব ভুল না করি অলমোস্ট ডাবল হয়ে গেছে মার্কেট শেয়ার আপনাদের খুব অল্প সময় এবং সেখানে তো এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে মোটামুটি ইটস লাইক তাদের ভার্সেস আপনাদেরকে বাস্তবতা চলে আসছে অন্তত সেখানে কি আপনারা কোথাও কোনো প্রেশার ফিল করছেন কি না বিকজ আর সাচ আ বিগ এম্পায়ার আসলে প্রেশার বলতে বিজনেস তো কম্পিটিশন হবেই এবং আমরা চাই এইটা একটা বাস্তব সম্ব কম্পিটিশন হোক কোনো আনফেয়ার কম্পিটিশনের আসলে আমরা সেটাও করি না আর জনগণ যেভাবে একবার ইয়ে করতেছে সেটা তাদের পার্সোনাল লাইকিং ডিজেলাই লাইকিংয়ের ব্যাপার মোজনীয় যে দুই চারজন যে বাজে কথা বলতেছে না তা কিন্তু না যেটা প্রাইস ইনক্রিজের হাইকিংয়ের কথা বলতেছেন এইটা নিয়ে বলতেছে আমরা কিন্তু আমাদের ফরেই কিন্তু আরেকজন কিন্তু কাউন্টার দিচ্ছে যে না ভাই আপনারা আসলে বুঝে কথা বলেন এবং যে প্রেশারের কথা বলতেছেন এই প্রেশার বলতে আমরা আসলে ম্যাক্সিমাম প্রেশার ফিল করতেছি আমার ডিমান্ড অনুযায়ী আমি সাপ্লাই দিতে পারছি না এইটাই আমার মেজর প্রেশার এখন দেখা যাচ্ছে দোকান থেকে প্রোডাক্টটা খুব কুইক অফটেক হয়ে যাচ্ছে তো ওই দোকানের কাছে আমার সেলসম্যান গিয়ে কিন্তু দাঁড়াতে পারছে না সে গেলেই সে কিন্তু রিপিট তাকে আবার দিতে পারছে না এইটাই কিন্তু প্রেশার মানে আসলে ওভারঅল এখন যদি মজুর যদি বড় চ্যালেঞ্জ হয় আমরা প্রপার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারতেছেন এটাই প্রেশার অন্য কোনো আসলে প্রেশার নাই আর কম্পিটিশন যেটা বলতেছেন যে দেড়শো বছরের কোম্পানি যা এই তাদের তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি কিন্তু এই জায়গাটাই আমাদের লার্নিং যে বাংলাদেশি একটা কোম্পানি আমাদের ট্যালেন্টও যে এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানিকে সিচুয়েশনে ফেলে আমাদের কালচারের সাথে ওরা ইউজ টু হতে না পেরে শুধু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ওভার প্রফিট করে যে আসলে বিজনেস করা যায় না এটা কিন্তু আমরা মোটামুটি একটা জায়গায় হলো লোকাল কোম্পানিও যে আসলে বিভিন্ন জায়গায় বিট করতে পারে এক্স্যাক্টলি ব্যাপারটা হলো এইটা হলো মোজো একটা এক্সাম্পল আমার ধারণা যে অন্যান্য কোম্পানিগুলো হয়তো বা এই ধরনের এক্সাম্পলগুলো ক্রিয়েট করতে পারবে এই জায়গায় ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন যেটা আমি মানে যে জায়গাটার থেকে আমার কাছে মজুরি এই ক্যাম্পেইনটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে যে এটা শুধু আকিজ এবং মজুর জায়গা থেকে না আপনি একটা একজন মুসলিম মার্কেটিং প্রফেশনাল যে একটা মানে একটা বিগত অনেক বছর ধরে ফর ডে কেজ আপনি একটা মানে মানে খুব প্রফেশনালি মানে চমৎকারভাবে আপনার ক্যারিয়ারটাকে সাজিয়েছেন সেই জায়গার থেকে আমি বলবো যে আপনার হাত দিয়ে স্পিড গেছে এবং আরও অনেকগুলো প্রোডাক্ট গেছে শুধু মজো না যে অ্যাজ আ মানে ওভারঅল যখন আমরা যদি জুম আউট করে দেখি যে মুসলমানদের একটা প্রবলেম হইলো যে মুসলমান অনেক শুধু রিয়্যাক্ট করে হ্যাঁ যে ওইখানে মারছে ওরা খারাপ ও ওই ও খারাপ সে খারাপ অমুক লোক খারাপ অমুক গভর্নমেন্ট খারাপ বা ইত্যাদি কিন্তু আমরা যে আসলে ভালো প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করে এক্সিলেন্সের সাথে মার্কেটটাকে প্রপার কম্পিটিশান বিট করে আমরা যে জিতব মানে ওই জায়গাটা আমরা নাই দিনের শেষে খেলার মাঠে আমরা ভালো খেলি না কিন্তু দর্শক হিসেবে আমরা পপকর্ন ছুরি ব্যাপারটা এরকম কিন্তু খেলার মাঠে আমরা ভালো খেলি না তো মানে এখন বিভিন্ন রকম বয়কটের ডাক আসতেছে বা ইত্যাদি বা দিনের শেষে তো আসলে মার্কেট তো খালি থাকবে না মার্কেটে যখন ডিমান্ড থাকবে ক্রেতা যেটা ভালো পায় সেটা কিনবে সেটা টার্কিশ প্রোডাক্ট হোক আর সেটা বাংলাদেশি প্রোডাক্ট হোক সেটা যে দেশেরই প্রোডাক্ট হোক তো সেইখানে মজু একটা চমৎকার এক্সাম্পল যে প্রপারলি একটা জায়গাকে যখন একটা শূন্যস্থান তৈরি হয়েছে একটা ডিমান্ড তৈরি হয়েছে একটা ভ্যালু বেসড প্রোডাক্ট সার্ভিসের ডিমান্ড তৈরি হয়েছে সেই ডিমান্ডটাকে খুব সুন্দরভাবে ফুলফিল করছে সো কিন্তু অন্য আমরা অনেক ব্যবসায়ীদেরকে দেখি অনেক বড় বড়ো বানাসের ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা অ্যাবসলুটলি পাবলিকের যে ভ্যালু সেই ভ্যালুর সাথে অ্যালাইন না যেমন নাইকের একটা ভ্যালু আছে অ্যাপেলের একটা ভ্যালু আছে প্রায় প্রত্যেকটা গ্রামীণ ফোন একটা ভ্যালু নিয়ে কথা বলে কিন্তু আমাদের বেশিরভাগ লোকাল কোম্পানি কখনো পাবলিকের যে ভ্যালু পাবলিকের যে গুড সেটা সেটার সাথে তার ব্র্যান্ডকে অ্যাটাচ করে একটা বড়ো ক্যাম্পেইনকে ছাড়ে না বা ওইটাকে তার সমর্থনটাকে জানায় না এইটা কতটা ইম্পর্টেন্ট আপনার কাছে মানে যে আপনি একটা কোম্পানি বাট আরও এরকম একশোটা কোম্পানির এই ধরনের বিভিন্ন সিচুয়েশানে ক্যাম্পেইন রান করাটা এটা যে এটা আপনার কাছে কী মনে হয় কতটা ইম্পর্টেন্ট না এইটা তো অবশ্যই অপরচুনিটি এভরি বিটস এভরি সিঙ্গেল অপরচুনিটি প্রপারলি ওইটাকে অ্যাসেস করে টাইমলি ওইটাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে কারণ অপরচুনিটি সবসময় আসবে না এইটা আমার জন্য যেরকম সত্য সবার জন্যই সত্য তো আমি আসলে গ্রাউন্ড প্রিপারেশন কীরকম করে রাখছিলাম অপরচুনিটি এক এক প্রোডাক্টের এক এক সময় অপরচুনিটি আসে কারও সিজনাল বেসড অপরচুনিটি আসে কারো কোনো ইভেন্ট অকেশন বেসড অপরচুনিটি আসে তো আমরা আসলে মাইন্ডসেটে আমাদের প্রিপারেশনটা খুবই কম এইটা যেটা বললেন আর মুসলিমের যেইটা বললেন যে আসলে ব্যাপারটা এইরকম না আজকে খুব ভালোভাবে যদি আমরা চেক ব্যাক করে দেখি বাংলাদেশে কয়টা কোম্পানি বা কয়টা ব্র্যান্ড ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য প্রপার ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য কাজ করে একটা হলো কিছু কিছু কোম্পানি আমরা খুব বেশি না আমরা নাইনটি ডিকেট থেকে আমরা ব্র্যান্ড প্র্যাকটিসে ঢুকছি অল্প এবং দুই হাজারের পরে বেশ অ্যাগ্রেসিভ আমরা যারা আসি ব্র্যান্ড বিল্ডিংয়ে যারা কাজ করি আমাদের বাংলাদেশে প্র্যাকটিসে কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে আমি লোকালের পরে এইটাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে আমরা যেটাকে মাল্টিন্যাশনাল ব্র্যান্ড বলি করার জন্য যে উদ্যোগ বা যেই প্রসেস এইটা কিন্তু আমাদের লার্নিংয়ের ভিতরে নাই আজকে বড় বড় যেই গ্রুপগুলো আছে আমরা কিছু কিছু ব্র্যান্ড ক্রিয়েট করে আমরা লোকালি হ্যাপি আজকে আমি মানে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটা জিনিস একদম ক্লিয়ার বলতে চাই আজকে দেখবেন ইউরোপের ছোট ছোট কান্ট্রি কিংবা অন্যান্য কান্ট্রিগুলো দেখবেন ওদের কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ড ওদের দেশে কয়টা জনসংখ্যা একদম এক এক কোটি দেড় কোটি করে জনসংখ্যা আমার আঠারো কোটি সমস্যা হলো ওরা যখন কোনো ব্র্যান্ড ক্রিয়েট করে ওরা ওয়ার্ল্ডকে চিন্তা করে প্রথমে ও যেই জায়গায় আসে ওই কালচারটাকে ধরে তার মানে আশেপাশে যদি দশ পনেরো বিশটা দেশ ধরে ও কিন্তু বিশ কোটি তিরিশ কোটি লোক পেয়ে যায় ও চিন্তা করে এই পুরাটাই আমার মার্কেট তার মানে ও ব্র্যান্ড বিল্ডিংয়ের থেকে প্রথম থেকেই নিজেকে কিন্তু রেডি করে ও নিজের দেশে আর আমাদের দেশের যেই প্রবলেম হলো আঠারো কোটি মানুষ আমরা যেটা চিন্তা করি ও আঠারো কোটিতেই তো আমি হ্যাপি এবং আমার কালচার এই অনুযায়ী ওরা কি করে ও নিজের টেরিটরির বাইরে দেশের বাইরে যখন কোনো ব্র্যান্ড যায় তখন তাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটা কোয়ালিটি সার্টিফিকেশন সব কিছু আর আমরা কি করতেছি বিভিন্নভাবে ম্যানেজ করে বা যেভাবে পাওয়া যায় ওভাবেই চিন্তা করে এই আঠারো কোটির জন্য আমি বাইরে গেলে আমাকে অনেক ভালো সার্টিফিকেট কোয়ালিটি এইসব মেনটেন করতে হবে তো আমাদের মাইন্ডসেটটাই আসলে এরকম আমি আমি যে জিনিসটা বলি এই জন্য কিন্তু আমরা প্রপার ওয়েতে ব্র্যান্ড বিল্ডিং করে পারতেছি না আজকে গার্মেন্টস এত বছর হলো ছাব্বিশ সালে গার্মেন্টসটা কি হয়ে যাবে আমাদের কোটা পদ্ধতি অমুক সে সুবিধা বাতিল হয়ে যাবে আমরা কিন্তু এখনও টেইলারিং হাউস হিসেবেই আসি গার্মেন্টসে এই বড় বড় যে গার্মেন্টস ব্যবসায়ীরা আছে যারা গার্মেন্টসের হাজার হাজার আমাদের সবচেয়ে বড় ফরেন আর্নিংস যা চাইলে কি দুইটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারতো না আজকে আমি একশো টাকা দিয়ে বানাই দিচ্ছি ও কিন্তু দুই হাজার টাকা দিয়ে ওই সেম জিনিসই আমার কাছে আমার দেশে বেচতেছে বাইরে বেসতেছে নাম লাগা দিচ্ছে ডেনিম সেফর তো আমরা এখন কিন্তু আমাদের উচিত এই সময় এসে যে ব্র্যান্ড বিল্ডিংয়ের পাশাপাশি কীভাবে এইটা আমাদের শিক্ষাগত কারিকুলামে নিয়ে আসা বা আমরা যা যারা এক্সপার্টসরা আছে তাদেরকে প্রপার ট্রেন করা কোম্পানিগুলোর এই দিকে আরেক একটু মনোযোগ দেয়া তাহলে কিন্তু বাংলাদেশে খুব কোয়ালিটি প্রোডাক্ট বের হচ্ছে এবং এই কনফিডেন্স দিয়েই যে এই যে মুসলিম কমিউনিটি যারা বলতেছেন যে ইসলামিক যারা ইয়ে আসে তারা ইয়া ফিল করে না আজকে ইসলামিক হলেই মুসলিম হলেই একটু ইনফেরিয়র ছোট করে চিন্তা করা হয় ও আমি ফরেনার আমি ইউরোপিয়ান আমি পশ্চিমা এইটার সাথে কিন্তু পুরোটাই ভুল আগে যেই আমাদের ঢাকা ভার্সিটি ছিল প্রাচ্যের অক্সফোর্ড আজকে শিক্ষাগত যোগ্যতা আমরা কিন্তু একেবারে ঢাকা ভার্সিটি কিন্তু এখন টপ টু হান্ড্রেডের ভিতরেও নাই তো আমাদের আইবিএ কিংবা বুয়েটের কথা আলাদাভাবে বুয়েটের কথা বলি বুয়েট কিন্তু কম্পিট করতেছে বোয়েটের ইঞ্জিনিয়াররা বাইরে গিয়ে আমরা কিন্তু দেশে রাখতে পারতেছি না এই ইঞ্জিনিয়ারদেরকে তাহলে গভর্নমেন্টের এই জায়গাটা আরেকটু আমি মনে করি সচেতন হওয়া উচিত এরাই বাইরে গিয়ে সেদিনও দেখলাম এই মেট্রো রেলের প্রজেক্টের একটা ফিচার পড়তেছিলাম বাংলাদেশের একজনের কনসেপ্ট আরও বেশ কিছু আমাদের এরা এইখান থেকে পড়ে গিয়ে বাইরে যদি ওই কোম্পানি তো এগুলো ফ্যাসিলিটি ইয়ে করতে পারে গভর্নমেন্ট যদি কিছু উদ্যোগ নেয় কিছু ট্রেনিং ইয়া ফ্যাসিলিটিজের ইয়া করে আমার ধারণা এই যে বেশ যা এই যে আমাদের চিন্তাভাবনা মুসলিম ইয়া সম্বন্ধে যে নেগেটিভ ইয়া এটা ভেঙে যাবে এবং মুসলিম কান্ট্রি হিসেবে আমরা কিন্তু কাতার কিন্তু একটা প্রমাণ কাতার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন যে ওর ইকোনমি এত ভালো ও ওই জিনিসটা ক্রিয়েট করতে পারছে তো আমরাও ইনশাল্লাহ পারবো আশা করি না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো মজুর সামনে মানে মুভিং ফরওয়ার্ড সামনের দুই বা তিন বছরে আপনারা তো আপনাদের ক্যাপাসিটি বাড়াচ্ছেন কিন্তু গিভেন দ্যাট আমাদের যে রিসেন্ট ক্যাম্পেইনে যে সাকসেসটা হয়েছে সেই সাকসেসটা আসলে কতদিন কতটুকু মানুষের সাস্টেইন করবে আপনাদের আসলে কতটা কনফিডেন্স যে মানুষকে আসলে আপনার কম্পিটিশনের কাছে না গিয়ে আপনার কাছে যে আসছে সে আপনার কাছে থাকবে ইন নেক্সট ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার কারণ আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী বাড়াচ্ছেন সাপ্লাইশন ডিস্ট্রিবিউশন অনুযায়ী বাড়াচ্ছেন খরচ বাড়াচ্ছেন অ্যাডমিন খরচ সব কিছু বাড়াচ্ছেন অপারেশনাল খরচ বাড়াচ্ছেন তো আপনারা কতটুকু কনফিডেন্ট যে এই ক্যাম্পেইন চলে যাবে কিন্তু মানুষ যাদেরকে আপনারা পাইছেন তারা আবারও মজু কিনে কিনবে অন্য কোনো প্রোডাক্টে যাবে না এইটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আসলে এইটা তো ধরেন একটা সিচুয়েশনাল মুভমেন্ট এই সিচুয়েশন কালকেও বন্ধ হয়ে যেতে পারে কিন্তু মানুষের ভালোবাসাটা কিন্তু আজীবনের জন্য ভালোবাসা কিন্তু থাকবেই এই ভালোবাসাটা তো ধরে রাখতে হবে ভালোবাসা ধরে রাখার প্রথম ইয়া হলো আমি তাকে কোয়ালিটিতে প্রপারলি তাকে সার্ভ করতে পারতেছি কিনা সে যদি কোয়ালিটিতে যদি কনফিডেন্স থাকে আমার ধারণা মজুকে সে তার যেই কাছে টেনে নিছে এটাকে আর কখনো দূরে সরাবে না আর আরেকটা জিনিস প্রুভ হয়ে গেছে প্যারালালি খেয়েই তো মানুষ কম মানে কম্পেয়ার করে আগে তো এই কম্পেয়ারের সুযোগটাই ছিল না এখন তো কম্পেয়ার হয়ে গেছে আর আরেকটা জিনিস আছে অনেক কিছুই হয়তো বা স্ক্রিন বলা যায় না যে আসলে আমাদের নেক্সট ক্যাম্পেইনগুলো আমরা যেভাবে ডিজাইন করতেছি এখন আমরা খুব ভালোভাবে আমাদের কনজিউমার প্রোফাইলটাকে রিড করতে পারি কনজিউমাররা কি চায় ঠিক এই প্যাটার্নেই আমরা কিন্তু বেশ কিছু ডিজাইন করছি আর আরেকটা জিনিস হলো মানুষের মধ্যে দেশি প্রোডাক্টের কোয়ালিটি কনফিডেন্স অনেক বেড়ে গেছে তো আমরা বেশ কিছু জিনিস করতেছি যেই জিনিসগুলো দেখলেই আপনারাও দেখতে পারবেন সামনে যে কি ধরনের অ্যাক্টিভিটিসগুলো মানুষকে কনফিডেন্স বিল্ড করবে যে আসলে মোজো কেন আসলে মানুষের কাছে প্রেফারেবল ব্র্যান্ড হচ্ছে বা কেন টিকে থাকবে বা মোজো আজকে যেটা কিছুক্ষণ আগেও বললাম যে এটা হয়তো বা আজকে খালি বাংলাদেশ থেকে অল্প কিছু কান্ট্রিতে যায় এখন ওয়ার্ল্ড ওয়াইড এটাকে যখন ইয়া হয়ে যাবে আমার ধারণা আমাদের ওই যে একটু নেগেটিভ ইয়া থাকে যে আসলে এটা তো শুধু বাংলাদেশে পাওয়া যায় বাইরে পাওয়া যায় না যেই প্রোডাক্ট বাইরেও পাওয়া যায় এবং বাংলাদেশে পাওয়া যায় ওইটা ডিমান্ড থাকে যখন বাইরের থেকে ফ্লেভারটা যখন এসে যখন আমাদের বাংলাদেশি লোকজনকে পিপলকে কনফিডেন্স দিবে যে আই মজুতে এখানে পাইলাম খাইলাম বেশ ভালো বাইরের কোনো কান্ট্রি থেকে তখন কিন্তু আমার ধারণা যে এইটা আর থাকবে না নেগেটিভিটি হাই তো ইনশাআল্লাহ আমরা আশা করি যে মোজো উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমরা আশা করি সবখানে মোজো পাওয়া যাবে এবং আমরা বিশ্বাস করি যে মোজোর টেস্ট আরও ভালো হবে অবশ্যই ইনশাল্লাহ থ্যাংক ইউ মাইদুল ভাই আপনার শত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য ধন্যবাদ